আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও চমৎকার ভালো আছি। আজ আমি চলে এসেছি দক্ষিণ কোরিয়ার সকসো সি বিচে। আমি এখন অবস্থান করছি সকসো সি বিচের পাশে, একটা পাহাড় আছে, টাওয়ার আছে, টাওয়ারে আমি টাওয়ার থেকে আপনাদের দেখাচ্ছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আছে জাপান সাগর। এই সাগরের পিছনে, এই সাগরের পার হলে জাপান। আমরা দক্ষিণ কোরিয়ার শেষ প্রান্তে অবস্থান করছি। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন উঠে যাচ্ছি উপরে পাহাড়ের চূড়ায়। আপনাদের সাথে শেয়ার করছি। অনেক উপরে এখন উপরে চলে যাচ্ছি, একদম চূড়ায়। আর উপরে উঠতে হবে ওই উপরে। চলো যাওয়া যাক। এই যে সাগর, এই যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন। চলো যাওয়া যাক, চলো যাওয়া যাক উপরে। আর উপরে উঠতে হবে, অপরূপ দৃশ্য দেখার মতো। উপর থেকে আরো ভালো লাগবে আশা করি। এই তো চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়। ওয়াও 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 ওয়াও, নাইস প্লেস। এখানে শুধু ওয়াও 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 আর ওয়াও। কি অপরূপ দৃশ্য! আল্লাহ তাআলার কুদরত এত সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন সাগরটা, এই সাগরটার পিছনেই জাপান, জাপান সাগর। এটা লোকে বলে এখান থেকে নাকি জাপান দেখা যায়, সেই কারণে আমরা টাওয়ারে উঠেছি। দুঃখের বিষয়, এটা এতটা বড়, এখান থেকে জাপান দেখার কোনো স্কোপ নেই। এটা আছে দক্ষিণ কোরিয়ার শেষ প্রান্ত। এই সাগরটা পার হলেই জাপান। এটা সেই জাপান সাগর, সূর্যোদয়ের দেশ যেটাকে কয় জাপান, সেই সূর্যোদয়ের দেশ আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে জাপান, অনেকে বলে এখান থেকে জাপান দেখা যায়, কিন্তু দুঃখের বিষয় এটা এতটাই বড়, এখান থেকে জাপান দেখার কোনো স্কোপ নাই। শুধু পানি দেখা যায়, পানি ছাড়া কিছু দেখা যায় না এখানে। অনেক সুন্দর জায়গা দেখার মতো, না দেখলে হয়তো, না আসলে হয়তো বুঝতে পারতো না এত সুন্দর জায়গাটা। চলে না, অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন, এটাও এক অপরূপ দৃশ্য। এটা একটা টাওয়ার, এই টাওয়ারে আমরা অবস্থান করছি। উপর থেকে আপনাদের সাথে শেয়ার করছি, চলুন আরো দেখাই কি আছে। প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে,
বাতাসের কারণে শীত লেগে যাচ্ছে। আমরা অবশ্য এসেছি সন্ধ্যায়, এখন প্রায় সন্ধ্যা দক্ষিণ কোরিয়াতে। এখন বাজে কত, দেখার কোনো স্কোপ নাই। এখানে এসে যদিও এসেছি অনেক দূর থেকে, আমার আসতে সময় লেগেছে মাত্র 5 ঘন্টা 50 মিনিট। 5 ঘন্টা 50 মিনিট সময় লেগেছে এখানে আসতে। দক্ষিণ কোরিয়া শেষ প্রান্ত, এরপরে আর দক্ষিণ কোরিয়া নাই। আমরা এখানে অবস্থান করছি, এটাই দক্ষিণ কোরিয়ার শেষ প্রান্ত, এরপরে আর দক্ষিণ কোরিয়া নাই। আমরা জাপান সাগরের সামনে আমরা অবস্থান করতেছি। আমরা আছি একটা টাওয়ারে, সবকিছু দেখা যায়। আমরা একটু উপরে উঠবো, দেখতে পাচ্ছেন সেই টাওয়ার, এই যে ওই তো টাওয়ার। আর একটু উপরে উঠবো আমরা, চলুন যাওয়া যাক উপরে। ও আমি দুঃখিত, এখানে উপরে ওঠার মতো যে রাস্তাটা ছিল সেটা আপাতত বন্ধ, এই কারণে টাওয়ারের একদম চূড়ায় উঠতে পারলাম না, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনার সাথে শেয়ার করতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা ব্লক করা আছে, বন্ধ করা আছে, উপরে ওঠা যাবে না, উপরে ওঠা আপাতত নিষেধ। সুতরাং আমরা এখন উপরে উঠতে পারবো না, আমরা নিচে থেকে আপনাদের সাথে শেয়ার করবো আমার পিছনে কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি দেখা যাচ্ছে, মাছ, একটি ডলফিন মাছ। আরেকজন নেমেছে পানির ভিতরে অক্সিজেন নিয়ে, সেটা এখানে প্রদর্শন করানো হয়েছে। এটা একটা স্টুডিও,